नमस्कार बंधुरा, বাঙালঘটির রান্নাঘর এন্ড ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। চাটনি খেতে আমরা কে না ভালোবাসি। খাওয়ার পর শেষ পাতে একটু চাটনি না হলে যেন খাওয়াটা সম্পূর্ণই হয় না। তাই আমি আজকে তোমাদের সঙ্গে আনারসের চাটনি বা পাইনঅ্যাপল চাটনির রেসিপিটা শেয়ার করব। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো আনারসের চাটনি তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে। আর সেই সঙ্গে আমি আজকে আনারস কাটার একটা খুব সহজ পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। খুব ভালোভাবে দেখো তোমরা এখানে আমি এই আনারসটাকে খুব সহজভাবে কী করে কাটছি। আমি এখানে একটা গোটা আনারস নিয়েছি। আনারসটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি এই আনারসটা দুপাশটা একটা ছুরি দিয়ে ঠিক এরকমভাবে কেটে নেব। তারপরে এই আনারসটাকে এরকমভাবে ছুরি দিয়ে প্রথমে দুভাগে ভাগ করে নেব। তারপর এই এক একটা ভাগকে ছুরি দিয়ে আবার দুভাগ করে নেব। দুভাগ করে নিয়ে তারপর এই একটা ভাগকে আবার দুভাগে ভাগ করে নেব। এরপর আনারসের মাঝখানটাতে যে শক্ত মতো একটা অংশ থাকে সেটাকে ছুরির সাহায্যে ঠিক এরকমভাবে কেটে নেব। শক্ত মতো অংশটা কেটে নেওয়ার পর এই ভাগটাকে আবার দুটো ভাগে ভাগ করে নেব। এইভাবে ভাগে ভাগে কেটে নিলে আমাদের আনারসটাকে টুকরো টুকরো করে কাটতে খুব সুবিধা হবে। এবার আনারসের খোলাটাকে ছুরির সাহায্যে ঠিক এরকমভাবে খুব সাবধানে কেটে নেব। আর আনারসের গায়ে যে এরকম একটু একটু খোলা বা চোখগুলো লেগে রয়েছে সেগুলো ছুরি বা হাতের আঙুলের সাহায্যে ছাড়িয়ে নেব। এরপর আমি আনারসটাকে যতটা সম্ভব খুব ছোট ছোট টুকরো করে কেটে নেব, কারণ চাটনিটা তৈরির জন্য আমাদের আনারসটাকে কিন্তু খুব ছোট ছোট টুকরো করেই কাটতে হবে। এবার আমি আনারসের টুকরোগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। এবার আমি গোটা আনারসটাকে ঠিক একই রকমভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এইভাবে তোমরা একবার কিন্তু বাড়িতে আনারসটা কেটে দেখতে পারো, দেখবে খুব সহজেই এটা কাটা হয়ে যাবে। দেখো পুরো আনারসটা আমার এখানে কাটা হয়ে গেছে। এবার এটার আমি চাটনি বানিয়ে নেব। এবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখন আমি ওই টুকরো করে কেটে রাখা আনারসগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তারপর প্রথম দু তিন মিনিট মতো লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব। দু তিন মিনিট মতো নেড়েচেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2/3 কাপ চিনি। চিনিটা কিন্তু নিজেদের স্বাদ এবং আনারসের টক মিষ্টি ভাব অনুযায়ী দিতে হবে। এবার চিনিটার সাথে আনারসটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দেব। আর ঢাকনাটা খুলে মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দেব। প্রথম 5 মিনিট লো ফ্লেমে ঢাকনাটা চাপা দিয়ে রাখার পর আমি এখন ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি যে আনারসটা কী অবস্থায় আছে। আনারসটাকে আমি একটা স্প্যাচুলা বা হাতা দিয়ে ঠিক এইভাবে নেড়ে দেব। আর এটা কিন্তু একটা হাতা বা স্প্যাচুলা দিয়ে করলেই সুবিধা হয়, কারণ তাতে আনারসটাকে এইভাবে একটু চেপে চেপে গলিয়ে দেওয়া যায়। তারপর আমি আবার ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দেব যতক্ষণ না আনারসটা একটু গলে গিয়ে নরম হয়ে যাচ্ছে। আর আনারসটাকে কিন্তু এইভাবে ঢাকনা চাপা দিয়ে পুরোটা লো ফ্লেমেই রাখতে হবে। আমি আবার 10 মিনিট পর ঢাকনাটা খুললাম। দেখো চাটনিটার জন্য আনারসটা যতটা নরম হওয়ার দরকার ছিল ততটাই কিন্তু আনারসটা নরম হয়ে গলে গেছে। আর আমি কিন্তু ঢাকনাটা চাপা দেওয়ার পর মাঝে মাঝে ঢাকনাটা খুলে আনারসটাকে একটু নেড়েচেড়ে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে 2টো শুকনো লঙ্কার বীজগুলো ছাড়িয়ে নিয়ে এইভাবে কাঁচি দিয়ে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব 1টা গোটা পাতিলেবুর রস। আর দেব সামান্য একটু বিট লবণ। এই সময় তোমরা কিন্তু এর মধ্যে একটু কাজু বাদাম আর কিশমিশও দিয়ে দিতে পারো, যদিও আমি এখানে এটা দিইনি, তবে তোমরা কিন্তু দিতেই পারো। এবার এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে গ্যাস থেকে সরিয়ে নিয়ে গ্যাসের ওপরে একটা তড়কা প্যান বসিয়ে দিলাম। এবার আমি এখানে 1 চা চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা একটু গরম হয়ে গেলে দিয়ে দেব 1 চা চামচ কালো সর্ষে। কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে নিয়ে এটা আমি আনারসের চাটনির ওপর ঠিক এইভাবে ঢেলে দেব। গ্যাসের ফ্লেম লোতে রেখেই আনারসের চাটনিটার সঙ্গে এই ফোড়নটা খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, আনারসের চাটনি কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিয়ে 1টা ঢাকনা চাপা দিয়ে চাটনিটাকে একটু ঠান্ডা করে তারপর পরিবেশন করব, কারণ আমার মনে হয় যে কোনো চাটনি কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। আনারস কিন্তু মার্কেটে এখনও বেশ ভালোই পাওয়া যাচ্ছে, তাই তোমরা কিন্তু আনারস দিয়ে এই চাটনিটা একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো।
এইভাবে আনারসের চাটনিটা তৈরি করলে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো চাটনি তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে। আর আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও আরও এরকম নতুনত্ব রেসিপির জন্য। তার সঙ্গে একটা লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। আজকের এখানেই বিদায় জানাচ্ছি, আবার চলে আসবো অন্য কোনো দিন সুন্দর একটা ভিডিও সঙ্গে নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।